যেমন আমাদের একদল দোস্ত বুজুর্গ ভাইরা নবী পালন করে আমরা মিলাদুল নবী শশাম পালন করি করেন না যেই নবীর মিলাদ সেই নবীর তো সিরাজ কথা বলেন না কেন যদি বলেন যে মিলাদুলনবী পালন করা যায়জ হবে না হুজুর তাহলে আমরাও যদি বলি যে ভাই সিরাতুল্নবী পালন করা যায়জ হবে না কারণ মিলাদুল নবী যেই দলিল জায়েজ সিরাতুন্নবী সেই দলিলে জায়েজ মিলাদুল্নবী যেই দলিলে হারাম বলবেন একই দলিলে হারাম বুঝি বলেন যে হুজুর এটা আসছে অনেক পরে ছয়শো হিজরির পরে আসছে এটার বয়স তো ছয়শো হিজরির পরে এখন আটশো বছর আটশো চৌদ্দশো চোদ্দোশো ছচল্লিশ সাড়ে আটশো বছর তো আমরা যদি আপনাদেরকে উল্টাকে প্রশ্ন করে যে হুজুর যে এই যে আপনারা শানে সাহাবা মাহবিল করেন আজমতে সাহাবা মাহফিল করেন এই যে আমাদের

আপনারা যে সেমিনার করেন সেম্পুজিয়ান করেন আপনার যে বিভিন্ন ধরনের গাছ করেন চল্লিশা করেন সাল লাগান এক সাল দুই সাল তিন সাল কত কিছু আমরা করি না মাদ্রাসা আমরা ছাত্রদের পরীক্ষা নিই কত কিছু সিস্টেমে আমরা করি তাপসির মাহফিল করি মহাসমাবেশ করি এই যে এত কিছু করছি এগুলো কিন্তু হু 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 তাপসির উপরে মাহফিল এই সিস্টেম তারপরে পুরানোর কালী প্রতিযোগিতা হয় এই প্রতিযোগিতা হওয়ার পরে আবার যেই ছেলেটা ফার্স্ট হয় ওই ফার্স্ট হওয়ার পরে ছেলেটা যখন এয়ারপোর্টে আসে ওকে খোলা জিবে করে আমরা ফুল দিয়ে তোরা দিয়ে ওকে রিসিভ করে আমরা আবার নিয়ে আসি একবারে খোলা জিবে করে এসে কত খুশি হই এই সিস্টেম কি রসুলার জামানায় ছিল সাহাবির যুগে তাবির যুগে তাবে তাবির যুগে তারপরে আপনারা সাতাশে রমজান সৌদি আরবে যে খতমের পরে যে দোয়া হয় এই দোয়া নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায় লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ যায় এই দোয়া রসুলের জামানায় ছিল না ছিল চার চার খলিফার যুগে ছিল কুরুনের সালাসাই ছিল না আপনি কুরুনের সালাসাই তিন যুগে নবীর যুগ সাহাবির যুগ তাবির যুগ ছিল না বললে যদি বাদ দেন তাহলে এরকম কয়েক কোটি অনুষ্ঠান বাদ দেওয়া লাগবে লাখ না কয়েক কোটি অনুষ্ঠান বাদ দেওয়া লাগবে আল্লাহ আপনি যে গেঞ্জি করছেন কত মে বুহারের সালানা যেটা করেন আমার কাছে না কেন এই যে ইল্লাল্লাহ করি এটা নবী করে নাই সাহাবি করে নাই করে নাই তিন যুগে কেউ করে নাই আপনি নির্বাচনে যারা হাত পাখা নির্বাচন করেন কেউ ধানশী মার্কা নির্বাচন করে কেউ নৌকা মার্কা নির্বাচন করে রসুলের জামানায় এরকম কোন নির্বাচনের সিস্টেম ছিল এটা তো আরো বড় বেদা এরকম হাজারো বেদাতকে পিছনে রেখে শুধু ঈদে মিলাদুল নবীর বিরুদ্ধে লাগলেন কেন দোস্ত কথা বলেন না কেন জোরে বলেন না এই জন্য আমি বলবো মনে রাখবেন এগুলো এগুলোকে আমরা কখনো ফরজ বলবো না ওয়াজিব বলবো না এগুলো মুস্তাহাদ মুস্তাহসান নবীর প্রেম নিয়ে করবেন হ্যাঁ আপনি শুধু দেখবেন এটা এখানে শরীয়তের বিরোধী কোনো হয় কি না যদি শরীয়ত বিরোধী হয় আপনি আমাকে বলবেন হুজুরকে বলুন হুজুর এটা শরীয়ত বিরোধী আপনারা বলতেছেন এটা আপনাদের নিজস্ব বক্তব্য আমি নিজস্ব একটা কথা বলবো না সব কথাগুলো কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে বলার আমি চেষ্টা করতেছি আপনাদেরকে নিজস্ব কোনো বক্তব্য নয় শুধু বুঝাবার জন্য বলছি যে এরকম হাজারো বেদাত আমরা করি ব্যাপার আমাদের কোন কথা নাই নবীর কোন সাহাবী তিন যুগের কেউ কুরআন মাজিদ তেলাতের পরে সদাকাল্লাহু আল আজিম কেউ বলে নাই পারবেন না দেখাইতে দেব পারবেন আমরা যে হাদিস পড়ে ক্বাল রাসূলুল্লাহর পরে কি বলি আমরা বলেন তো বলেন না সবাই ক্বাল রাসূলুল্লাহ কি বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দরুদ শরীফ তিন যুগের কেউ করে নাই এই দরুদ পড়ে নাই কেন কেউ একটা হাদিসের কিতাবেও দেখাইতে পারবেন না sallallahu alaihi এই দরুদ শরীফ বলেছেন সাহাবায়ে کرام না সাহাবীorse না tabi pose না tabi তুমি বলেন কিউ বলেন এটা পরবর্তীতে ওলামায়ে কেরাম কিতাব লেখার সময় সংক্ষেপে দরুদ লেখার জন্য sallallahu alaihi এটা লেখছেন এটা বড় বেদাত ও যে এই বেদাত আমরা পালন করি কথা এই যে মসজিদের টাইলস লাগান রাসূলের যুগে ছিল তিন যুগে ছিল এসি এসই ছিল মাইক ছিল এখন যে আযান মসজিদের ভিতরে সেই সময় তো আজান দেন লক্ষ্য বাইরে কথা বলেন না কেন ঝাউরা নামক জাগে এরকম হাজারো দলিল আপনি পাবেন এই যে এত কালারের টুপি আমরা পড়ি এই টুপি রসুল রসুল সাদা টুপি করতেন সুবাহ বলেন এত কালারের টুপি আমরা পড়ি এরকম বাদ দিতে গেলে যে কত কিছু বাদ দেওয়া লাগবে খালি বাদ এই মিলাদুল নবীর ব্যাপারে কেন প্রশ্নটা হলো আমার এখানে যে বাবা হ্যাঁ এখানে শরীয়ত বিরোধী যদি কোনো কিছু হয় সেটা আপনি দেখবেন